সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজ বলবো শ্রী মায়ের অসাধারণ বাণী যেটা গৃহী সংসারী মানুষের পরিবারে শান্তির পরিবেশ স্থায়ীভাবে এনে দেয় শ্রী মা যেন প্রতিটি পরিবারেরই মায়ের প্রতীক শ্রীমা শারদার জন্ম হয় এক বাঙালি অতি দরিদ্র পরিবারে শৈশবে কঠোর দারিদ্রের সঙ্গে তার পরিচয় শিশু সারদা দরিদ্র পিতা মাতাকে সব কাজে সাহায্য করতেন ছোটো ভাইদের স্নেহে লালন পালনও করেছেন ছোটো থেকেই অপরের ব্যথায় তার প্রাণ কাঁদে কখনও ক্ষেত মজুরদের জন্য মুড়ি গুড় নিয়ে ছুটতেন মাঠে দুর্ভিক্ষের সময় ক্ষুধার্তের জন্য সাধ্যমতো অন্যের ব্যবস্থা করতেন অপরের জন্য পরিশ্রমে তার যেন ক্লান্তি নেই পাঁচ বছর বয়সে তার বিবাহ হয় শ্রী রামকৃষ্ণের সাথে রামকৃষ্ণ আসলেন কামারপুকুরে তিনি একধারে গৃহী অপরদিকে সন্ন্যাসী এই সময় শ্রীরামকৃষ্ণের কাছে সারদার আসল শিক্ষা শুরু হয় প্রতি রামকৃষ্ণদেব বিভিন্ন উপায় বুঝিয়ে দিলেন জীবন ভোগের নয় ত্যাগের সারদাও যেন প্রস্তুত হয়েছিলেন গুরু শেখাচ্ছেন জীবনের আদর্শ ত্যাগ শেখাচ্ছেন পবিত্র সুন্দর চরিত্র কিভাবে গঠন করতে হয় শেখাচ্ছেন দৈনন্দিন গৃহস্থলীর কাজ শেখাচ্ছেন সমস্ত কর্তব্য সম্পাদনের সঙ্গে সঙ্গেই কেমন করে ঈশ্বর আরাধনায় নিজেকে নিমগ্ন রাখতে হয় তেমনি বাস্তব জগতের সাথে তাল মিলিয়ে চলার কৌশল শিখিয়েছেন যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন যাকে যেমন তাকে তেমন সারদারও কোথাও আলস্য নেই শেখার অনীহা নেই আছে একাগ্রতা ও নিষ্ঠা সেই ভোর রাত থেকে সমস্ত দিন ধরে চলতো নিরবিচ্ছিন্ন এক কর্মব্যস্ততা প্রতি রামকৃষ্ণদেবের কাছ থেকে আরও যেটা শিখেছেন শিখেছেন সৎ চিন্তা সৎ কথা সৎ কাজের মধ্যে দিয়েই মানুষের মনুষ্যত্বের পরিচয় শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আসার পর সারদার কাজে কর্মে চলাফেরায় আচার আচরণের মধ্যে এক বিরাট পরিবর্তন এলো এই এক নতুন সারদা করুণাময়ী তপস্বিনী যার মুখে জগৎ শুনলো এক শ্বাশ্বত পানি মানুষ নিজের মনটি আগে দোষী করে অন্যের তবে দোষ দেখে অন্যের দোষ দেখলে কি হয় নিজেরই ক্ষতি হয় আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়েই মনে রাখার চেষ্টা করি মানুষের কি দোষ দেখতে আছে যদি শান্তি চাও কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় এ যেন অসাধারণ বাণী যেটা গৃহী সংসারী মানুষের পরিবারে একটা শান্তির পরিবেশ এনে দেয় শ্রীমা যেন প্রতিটি পরিবারেরই সেই মায়ের প্রতীক